আপনার জীবনের সফল হওয়ার মূল মন্ত্রটা আসলে কি? আপনি কেন বারবার করে ব্যর্থ হচ্ছেন? আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন? আসুন আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা গল্প শেয়ার করি। আপনারা নিশ্চয়ই অনেক কাল আগে একটা ব্যাঙ এবং একটা উঁচু পাহাড়ের গল্প শুনে থাকবেন, যেখানটাতে কিছু ব্যাঙ একটা উঁচু পাহাড়ে ওঠার জন্য একটা রেসের আয়োজন করেছিল এবং সেই পাহাড়টা এতটাই উঁচু ছিল এবং এতটাই খাড়া ছিল যে সেইখানটাতে ওঠা প্রায় অসম্ভবই ছিল। কিন্তু তারা সিদ্ধান্ত নিল তারা যে কোনোভাবেই ওই পাহাড়ের একেবারে উচ্চতায় তারা উঠে যাবে। তো যেই কথা সেই কাজ, তারা তাদের মতো করে একটা রেসের আয়োজন করলো এবং যথারীতি রেসটা শুরুও হয়ে গেল এবং সবাই কিন্তু আস্তে আস্তে করে কী হলো, উপরের দিকে উঠতে লাগলো। এবং যখন তারা অনেকটা উপরে মোটামুটি উঠে গেল, তো তার কিছুক্ষণ পরেই সেখানটাতে আরও কিছু ব্যাঙ এলো এবং তারা তখন নিচ থেকে বিভিন্ন টাইপের ব্লেম দেওয়া শুরু করলো যে তোরা কখনো এই উঁচু পাহাড়ে উঠতে পারবি না, এই উঁচু পাহাড়ে ওঠা কখনোই পসিবলই না, এখানে কেউ আগে উঠতে পারে না, সো তোরাও কোনো দিন উঠতে পারবি না, এরকম বিভিন্ন টাইপের কথা তারা নিচ থেকে শুরু করলো। এবং মজার ব্যাপার কি জানেন, যে যখনই তারা এই কথাগুলো বলা শুরু করলো, তার কিছুক্ষণের মধ্যেই এক এক করে যে ব্যাঙগুলো উপরে উঠতেছিল তারা এক এক করে পড়া শুরু করলো এবং তারা যতই নিচ থেকে চিৎকার করে বলতেছিল যে তোরা এটা করতে পারবি না, ততই কিন্তু আস্তে আস্তে করে ব্যাঙগুলো নিচে পড়তেছিল। কিন্তু এখানে আরও একটা বিষয় আছে, একটা ব্যাঙ কিন্তু আস্তে আস্তে করে উপরের দিকে উঠেই যাচ্ছিল এবং সে কারো কোনো কথা না শুনে একেবারে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। সো এইটা দেখে একেবারে নিচে যত ব্যাঙগুলো ছিল তারা পুরোই হতভম্ব হয়ে গেল। এবার আপনি বলতে পারবেন যে কেন আসলে সেই ব্যাঙটা একেবারে উপরে উঠে গিয়েছিল? সো আপনি বলতেই পারেন যে সে আসলে কারো কথা শুনে নাই বা কারো কথা শুনতে চায় নাই, এরকম একটা ব্যাপার আপনি বলতেই পারেন। বাট আদতে কিন্তু তা না, কারণ সেই ব্যাঙটা ছিল বধির, মানে সে কারো কথা শুনতেই পায় নাই, মানে নিজ থেকে যেই তো বেলেম করতেছিল না কেন, যেটাই তাকে বলতেছিল না কেন, সে একটা কথাও শুনতে পায় নাই। তো যখন সে শুনতে পায় নাই, তো তখন কী হলো, তার একটাই মাত্র লক্ষ্য ছিল যে ওই পাহাড়ের উঁচুতে তাকে উঠতে হবে এবং সে সেইটাই করলো এবং সে জয়ী হলো। এবার বলুন আপনি এই গল্প থেকে আসলে কী শিখলেন? দেখুন, যখন আপনি কোনো একটা কাজ করতে চাইবেন, তখন দেখবেন কিছু লোক এসে আপনাকে বলবে যে আপনি আসলে এই কাজটা কখনোই করার যোগ্যতা রাখেন না এবং আপনি এই কাজটা কখনো করতেই পারবেন না। এবার দেখুন, আমাদের কিন্তু টোটাল দুইটা মন থাকে। এবার নেগেটিভ মাইন্ড যেটা থাকে না, সেটা কিন্তু দেখবেন খুব বেশি একটু বেশি কাজ করে। আচ্ছা, আপনি তার কথা শুনে ভাববেন যে আসলেই হয়তো বা আমার দ্বারা এই কাজটা পসিবল না বা আমি হয়তো বা এই কাজটা করতে পারবো না। তো যখনই আপনি তাদের কথাটা শুনবেন, তখন আপনি কি করবেন, সেই ব্যাঙের মতো নিচে পড়ে যাবেন বা একেবারে খাদে পড়ে যাবেন, যেখান থেকে আসলে আপনাকে তোলা কিন্তু প্রায় অসম্ভবই হয়ে যাবে। বাট আপনি যদি বধির হতে পারেন এবং আপনার কাজের যদি আপনি একান্ত মনোযোগ দিতে পারেন, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হবেন এবং তাহলে কিন্তু আপনি সেই পাহাড়ের একেবারেই উঁচুতে পৌঁছে যাবেন। তো যদি আপনি সাকসেসফুল হতে চান, তাহলে আপনার শুধুমাত্র একটা কাজই করতে হবে, সেটা হলো আপনার কাজ যে আপনি পুরোপুরিভাবে মন থেকে ভালোবাসেন সেইটার উপর পুরো মনোনিবেশ করা এবং সেইটার একেবারে চরম শিখরে পৌঁছানো না পর্যন্ত পুরোপুরিভাবে লেগে থাকে এবং কারো কোনো কথা না শোনা। তো আপনারা এই ভিডিওতে এখন একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন, যে আপনি এখন কমেন্ট বক্সে যে কোনো একটা টাস্ক আপনি লিখে দিবেন যেটা আপনি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলেন এবং আপনি সেইটা চেষ্টা করবেন যে এক মাস হোক, দুই মাস হোক, আপনি তিন মাসের ভিতর একটা টার্গেট রাখবেন যে সেই তিন মাসের ভিতর আপনি টার্গেটটা ফিল আপ করবেন। এবং যখনই আপনি করবেন, তখন আপনি এসে পুনরায় কমেন্ট করতে পারেন যে ভাই, আমি এই কাজটা আসলে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং আমি এই কাজটা এক মাস পর বা দুই মাস পর, তিন মাস পর আমি কভার করে ফেলেছি। এতে করে দেখবেন আপনি কিন্তু নিজের ভিতরে একটা কনফিডেন্স পাবেন। সো এইভাবে করেই আপনি আপনার কাজে মনোনিবেশ করুন এবং আমি চাই যে আপনি উন্নতির একেবারেই চরম শিখরে পৌঁছে যান।